Assalamualaikum. সবাইকে DH ট্রাভেলিং ইনফো ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা ও স্বাগত। আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। বন্ধুরা, আজকে আপনাদের কাছে তুলে ধরব আমাদের সিলেটের আঞ্চলিক ভাষায় একটি ব্লগ। আর এই ব্লগে আপনাদেরকে দেখাবো মানে আমাদের সিলেটে কিভাবে বিয়ে হয়। বিয়াবাড়ির এত সুন্দর সুন্দর আয়োজন দেখিয়া আপনারা হয়তো মনপ্রশ্ন জাগের, এই বিয়েটা খার? আমার আজকের বিয়েটা খার ওর। আপনারা সবাই শুনুন, আমার এই চ্যানেলের প্রথম সাবস্ক্রাইবার আমার মায়ের ভাই সৈয়দ ফরহাদ। তো অবশ্যই আপনারা পুরো ব্লগটা দেখবা, আর আমরা সিলেটি বিয়া কিলা নয় সবটা দেখতে পারবা। আশা করি ব্লগটা আপনারা ভালো লাগবে। আমরা সিলেটি বিয়াত কিতা কিতা অনুষ্ঠান নয় প্রথম থেকেই আপনারা দেখাইলাম। এই যে তালগুলা দেখরা, এগুলা খন্নারবার থেকেই আইসে। এ দেখেন তামানদের ভাই আস্তে একটা ইসা দড়িয়া লই আইসে। এই যে বড় একটা মুরুট আগামীকাল আমরা দামান্দর আখত অনুষ্ঠিত হইব। এর লাগি আমরা আগর রাইত দামান রে মেহেন্দি মাখাইরা। তো আপনারা দেখরা আমরা দামান ফরহাদরে আমরা মেহেন্দি মাখাইরাম এবং তানরে দুধ খাওয়াইরাম। বিয়ার আখত আমরা মসজিদে করছি, যেহেতু বিয়া একটা পবিত্র কাজ, তাই পবিত্র স্থানও হওয়া দরকার। আমরা আখত মসজিদে করছি। দামানদর পরবর্তী যে কাজগুলা সব কাজের দায়িত্ব আমার উপরে পড়ছে। পয়লা লম্বার হইল গিয়া ওই যে শেরওয়ানি চয়েস করা। আপনারা দেখরা তিনটা শেরওয়ানি তাই দেখছ, দেখার পরে একটা চয়েস হয়েছে। তারপরে তান্ডে লইয়া আইলাম, আমরা সেলুনে নিয়ে এসেছি দামানকে সুন্দর করার জন্য, কিন্তু দেখা যাচ্ছে যে এখানে কালো করে দেওয়া হচ্ছে। আমাকে চেনা যায়? চিনবেন না মানে আমি আমি আমরার দামান এমনি খুব স্মার্ট, তান্ডে আর একটু স্মার্ট, আর একটু সুন্দর করার লাগি আমি দায়িত্ব লইলাম, লইয়া আইলাম। তো ইকেন আনলাম সুন্দর করার লাগি। এখন থেকে তারা খালা কিতা লাগাইলা, পরে এগুলো লাগাইলে বলে আরও সুন্দর হয়, আর যে মুখর লুম টুম আছে তা বলে পড়ে যায়। তারপরে দেখলাম বহু ধরনের কিতাকিতি লাগাইয়া তারা গোসানি আরম্ভ করলা, সুন্দর হরার লাগে। তো দিলা ডলা, যেহেতু সম্পর্কে দুলাবাইও, তো আর কিতা হরা কিছু করার নাই। খালে দেখলাম
তিন ঘন্টায় তাই সুন্দর হইলা তাইন সুন্দর আর পরে আর কি আমার পকেট থেকে গেল কড়কড়া ১০০০ টাকা নোট সিলেটি বিয়ার এখন আপনারা দেখবা গায়ে হলুদ তোমার অসাধারণ আমি তো আমার অনুভূতি কীটা বিয়া তো খালি খাওয়ানার কাম বিয়া কত মজা খালি খাওয়ানার কাম তাহলে রবীন্দ্র তুলিয়েছে কৃপাতায় রেখে দিন
এই কি তেল বুঝলাম না না খালা বাজিয়ে নিছ না কিটা আচ্ছা বিজয় বুঝছি মিষ্টি সামনে আছে মিষ্টি মুখ করি লাও দামান খুব মুডে আছে ইউটিউবার আর ফু আগামী ইউটিউবার আমার রাজপুত্র শুটার রাজপুত্র রাজপুত্র আছে গরো তোমার ভবিষ্যৎ লক্ষ্য কি তা কমা বাপ লাগান ইউটিউবার হইব আমি না আমার ছেলে হবে ডাক্তার এ তো আমি ইউটিউবার হব ও আমার একমাত্র আলি আর ও আমার তিন নম্বর আলি দুই নম্বর আলি আছে সম্বন্ধী ও দামানদর ভাই কত সম্বন্ধী সম্বন্ধী সম্পর্কে ও আমার সম্বন্ধী সিলেটি বিয়ার অন্যতম আকর্ষণ হইল বিয়ার গীত বা বিয়ার গান আর হইল দামাইল তো আপনারা রে এগুলোও কিন্তু দেখাইমু আমরার গায়ে হলুদর পর্ব শেষ এখন আমরা সব ভাই বইনে মিলিয়া দামান রে লইয়া দামাইল দিলাম আমরা পানি তোলার যাই এটাই লাগে আমরা সিলেটের একটা ঐতিহ্য আমরা পানি এনে যাইরাম দামান রে গোসল করাইতাম জঙ্গলে দিন আল্লাহ
এই যে শিল্পী দেখ রা আমরা হায়ার করি আনা হইছে পান হইল কি একটা পান দিল কি দেখরানি আসলে পানি আনা কই আইছি আমরা কত দূর হই আইছি বাড়িতে কি আসলে এটা হইল কি আমরা একটা ঐতিহ্য যার কারণে আসলে আমরা পানি দূর হই থেকে আনি এটা গ্রাম অঞ্চল আগে এইভাবে পানি নেওয়া হইতো জামানে গোসল করানির লাগি পুষ্কুনি থাকি যেহেতু আমরা এত বড় পুষ্কুনি নাই ছোটখাটো একটা পুষ্কুনি আছে আমরা জাস্ট একটা রীতি রেওয়াজটা আর কি করার লাগি আসলে আমরা এখানে আইছি পুষ্কুনি আছে ওইদিকে দুইটা ওইগুলোর মধ্যে মাছ চাষ হয় এখন তাই দিকে আমরা যাওয়ার আগে দাওয়ানে তাল খাওয়াই তাল খাওয়াইলাম দাওয়ান রেডি আমরা বরযাত্রী নিয়ে কিছুক্ষণের মধ্যে সেন্টারের উদ্দেশ্যে যাত্রা শুরু করে দেব আমরা
দামান তোমার অনুভূতি কি আজকের দিনের খেলা হবে যত টালের ঘরের বই নাই রেডি আছেন কিটা করব আমরা এ শিবলু না না তোমরা পাবি আও না রেডি 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 আমরা তো অন্য এটা কি দাদা এসব ফুল ধইলো ভাই না মিষ্টি মুখ করা লাগবে এটা কি তা এটা কি তা সিলেটি বিয়ার এই একটা জিনিস কিন্তু আরও বেশি আকর্ষণীয়। আপনারা দেখরা দামান্দর তাল, এটা কন্যার বাড়ি আসার পরে আসলে দামানটাকে খানি দেওয়ার আগে এই তালটা দেওয়া হয়েছে। তো দেখা যাক আমরা দামান্দে আসলে তাল খাইতে পারুন কি না। কারণ কেন দেখা যায় যে তার পাশে একজন জল্লাদ শালি আসেন আর লগে অনেক সাঙ্গপাঙ্গ আসেন। তো আপনারাও দেখুক আসলে শেষ পর্যন্ত তাই তালটা খাইতে পারুন কি না। যেটা হয় না বাজুই বলে এখন বন্ধ হাত হইল
দেখতে দেখতে আমরা ভিডিওর শেষ অংশে আসছি। আপনারা প্রথম থেকেই অনেক আনন্দ উৎসব অনেক অনুষ্ঠান দেখলা। তো বন্ধুরা, প্রথম থেকেও আপনারা দেখলেন আমরা সিলেটি বিয়ার অনেক ধরনের আনন্দ উৎসব। শেষ মুহূর্তে আপনারা দেখলা যে বিদায় বেলা যে কষ্টদায়ক একটা সিন। তো আমরা সবাই ফরহাদ এবং সিনির নতুন দাম্পত্য জীবনের লাগি দোয়া করি। আপনারা যারা এই ভিডিওটা দেখছেন আপনারা সবাই তারা লাগি দোয়া করবা, তারার জীবন যেন সুখে এবং আনন্দে সারাটি জীবন তারা কাটাইতে পারবে। তো আশা করি আপনারা ভিডিওটা ভালো লাগছে। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবা না। সবাই ভালো থাকুন, আসসালামু আলাইকুম।